আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা এই কোয়ারেন্টাইনের মধ্যেও জুমের মাধ্যমে ক্লাস করতেছি ছাত্রছাত্রীদের উপকারার্থে, কারণ শ্রেণীকক্ষে যেহেতু সরকারি বিধিনিষেধ এবং পরিস্থিতি গোলাপে হওয়ার কারণে, পরিস্থিতি নাজুক হওয়ার কারণে আমরা শ্রেণীকক্ষে আসতে পারতেছি না। তথাপি আমরা জুমের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে কিছু ক্লাস রেডি করেছি যেন তারা উপকৃত হয়। তো আমি আজকে সরফ, অষ্টম শ্রেণীর সরফ নিয়ে একটু আলোচনা করব। আল ওয়াহদাতুল উলা, প্রথম অধ্যায়। আল ওয়াহদাতুল উলা অর্থ হচ্ছে প্রথম অধ্যায়, অধ্যায়টা প্রথম, প্রথম অধ্যায়। আর আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ, পাঠ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি মনোযোগ সহকারে যদি দেখে তাহলে ছাত্রছাত্রী একটু উপকৃত হবে ইনশাআল্লাহ। তার মধ্যে আছে তারিফ ওয়াল মুসরফ, ইলমুস সরফের পরিচিতি, সংজ্ঞা। তো ইলমুস সরফ কাকে বলে এটা আমরা জেনে আসছি, তারপরও আজকে একটু আবারও নতুনভাবে জানতে চেষ্টা করব অষ্টম শ্রেণীতে। সেটা হলো সরফ কি, সরফের পরিচয় আমরা দিব। তো আরবি ব্যাকরণ বা কাওয়ায়েদুন আরা আরাবিয়ার মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে সরফ অংশ, আরেকটা হচ্ছে নাহ অংশ। আমরা দেখতে পাচ্ছি সরফ অংশ, সরফ অংশ নিয়ে আলোচনা করব। তো সরফ অংশ হচ্ছে এলমে নাহুর প্রথম, প্রথম হলো হুরুফুল হিজা, শব্দ নিয়ে, অক্ষর নিয়ে আলোচনা, তারপরে হচ্ছে এলমুস সরফ, তারপরে হচ্ছে এলমুন নাহুর, তারপরে এলমুন বাদি, এলমুন বালাগাত। এগুলো এলমুস সরফটা হচ্ছে আপনার সব অক্ষরের পরেই শব্দ নিয়ে কাজ করে, তারপরে এলমুন নাহ হচ্ছে বাক্য নিয়ে কাজ করে। বাক্যটা কীভাবে গঠন করতে হয়, শব্দগুলো কীভাবে প্রসারিত হয়, যে যোগ কোথায় হবে না হবে, এটা হলো এলমুন নাহুর কাজ। আর এলমুস সরফের কাজ হলো শব্দ নিয়ে কাজ করা, অর্থাৎ শব্দটা কীভাবে পরিবর্তন করে করে আরেকটি শব্দ রূপান্তর করা যায়, এটা আরবি ভাষার একটা সৌন্দর্য। যেমন দরাবা, দরাবা আরেকটা হয়ে গেল, দরাবা দরাবু, দরাবা দরাবাটা, দরাবনা দরাবতা, দরাবতুমা দরাবতুম, দরাবতি দরাবতুমা দরাবতুমা, দরাবতি দরাবনা, এরকম আর কি, দরাবত দরাবনা। এই শব্দ পরিবর্তন করে 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 আমরা দেখা যাচ্ছে যে এক একটা শব্দ আমরা পরিবর্তন করি। যেমন ফালা আছে গঠন, ফালা ফালা ফালু, ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুমনা, ফালতু ফালনা, এরকম প্রতিটা ফের সুলাসি থেকে দেখা যায় যে এরকম চোদ্দটা মাসি, আবার চোদ্দটা মুজারে, ইয়াদ্রিবু ইয়াদ্রিবানি, ইয়াদ্রিবুনা তাদ্রিবু তাদ্রিবানি, ইয়াদ্রিবনা তাদ্রিবু তাদ্রিবানি, তাদ্রিবুনা তাদ্রিবিনা তাদ্রিবানি, তাদ্রিবনা আদ্রিবুনা আদ্রিবু। এভাবে শব্দকে পরিবর্তন করে করে ঘুরে ঘুরে অন্য শব্দ তৈরি করার নামে হচ্ছে ইলমুস সরফ। আর সরফ শব্দের অর্থ আমরা দেখতে পাচ্ছি বোর্ডের মধ্যে, অর্থাৎ আমরা মোটের উপরে কথাটা বলে নেই প্রথমেই, যে সরফ হচ্ছে শব্দ নিয়ে কাজ করা, আর নাহ হচ্ছে বাক্য গঠন করা। আর বাক্য গঠন করার জন্য যা যা দরকার এবং ইরাব লাগানোর জন্য যা যা দরকার, মুনসারিফ গায়রে মুনসারিফ এগুলো জানা দরকার সব, অর্থাৎ বাক্য গঠন হলো টার্গেট ইলমু নাহুর। আর সরফের টার্গেট হচ্ছে শব্দকে পরিবর্তন করে করে শব্দ গঠন, এবং শব্দের ভিতরে যদি কোনো জটিলতা থাকে সেগুলো দূর করা, জটিলতা দূর করতে হজব করতে হয়, তালে করতে হয়, ইলাল করতে হয়, হ্যাঁ তারপরে কি আছে, এগুলো এগুলো আসবে ইনশাআল্লাহ। কীভাবে শব্দ দিয়ে কী করে, অর্থাৎ মূল কথা হচ্ছে শব্দ নিয়ে কাজ করে ইলমুস সরফ। তো শব্দকে ঘুরানো ফেরানো পরিবর্তন এবং বানানো, বিভিন্ন শব্দ রূপান্তর করার নামে হচ্ছে ইলমুস সরফ। যদি আমরা বুঝে থাকি তাহলে এখন বোর্ডে যখন দেখবো সহজে বুঝে যাবে ইনশাআল্লাহ। তারিফ ও ইলমুস সরফ, ইলমুস সরফের পরিচিতি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আত-তাসবীহু সরফ সোয়া রা ফা, এটা হচ্ছে মূল অক্ষর সোয়া র এবং ফা সরফ। মাদা হচ্ছে সোয়া রা ফা, এখান থেকে তাফঈলের মাসদার হচ্ছে আত-তাসবীহু, অর্থ হচ্ছে ঘুরানো ফেরানো, আগেই বলেছি। অথবা তার আরেকটা অর্থ দেওয়া যায়, আরবি অর্থ হলো আল হাউলু, ফিরে আসা, তাব্দিল, পরিবর্তন করা, কোটির উপর একই কথা, শব্দ ঘুরে ঘুরে অনেক শব্দ তৈরি করার নাম হচ্ছে ইলমুস সরফ। এখন আমরা দেখব পরিভাষায় ইলমুস সরফ কাকে বলা হয়, এই কথাটাকেই সাজায় বিষয় লিখবে, এটার নামই পরিভাষা।
অর্থাৎ এক শব্দ থেকে অন্য শব্দ বানানোর পদ্ধতি আমরা উর্দুতে বলেছি। হ্যাঁ, যে কালিমা এক কালিমা থেকে আরেক কালিমা পরিবর্তন করা যে পদ্ধতি তাকে মুসলমান বলে। এখানে দেখা যাচ্ছে আরবিতে তারিফ ইসতিলাহি পারিভাষিক অর্থ বা পারিভাষিক সংজ্ঞা হুয়া ইলমুন, এটা এমন একটা ইলম ইউবহাসু ফিহি, যার ভিতরে আলোচনা করা হবে আনিল মুফরাদাত, আনিল মুফরাদাত, মুফরাদ মানে একক শব্দ, অর্থাৎ একক শব্দ নিয়ে যার মধ্যে আলোচনা করবে। আমরা বলছি বাক্য নিয়ে আলোচনা আমাদের না, মুসলমানের আলোচনা হচ্ছে শব্দ। কোন দৃষ্টিকোণ থেকে মিন হাইসু সুয়ালিহা ওয়া হাইকাতিহা, তার সুরতটা নিয়ে, সুরতটা পরিবর্তন মার্জন কঠিনতা দূর করা এই সুরত নিয়ে আলোচনা করবে। মিন হাইসু সুয়ালিহা ওয়া হাইকাতিহা, সুরত আর হাইয়াত প্রায় কাছাকাছি কাছাকাছি অর্থ, সুরত এবং গঠন আকৃতি এবং গঠন এর দৃষ্টিকোণ থেকে এই মুফরাদ শব্দগুলোকে নিয়ে আলোচনা করবে। আও মিন হাইসু মা ইউরাদুলাহা, অথবা তার সামনে যে সমস্যা উপস্থাপিত হয় কিরকম, এটা কি মিন শিক্ষাতিন সহি কিনা, নাকি ভিতরে অর্ফিল্লত আছে, সহি না হলে অর্ফিল্লত আছে, তাহলে অর্ফিল্লত থাকতে পারে, হামজা থাকতে পারে, বিভিন্ন সমস্যা এক ধরনের দুই অক্ষর থাকতে পারে, এরকম কোন জটিলতা আছে নাকি নাই, এক সহি এগুলো না থাকলে হলো সহি, তাহলে সহি হওয়ার দৃষ্টিকোণ থেকে আও ই আলালিন, নাকি এটাকে তালিম করতে হবে, শব্দটা ফেলে দিতে হবে, শব্দটা পরিবর্তন করতে হবে, অথবা শব্দটাকে হজব করতে হবে, এগুলোর মাধ্যমে শব্দটাকে পরিবর্তন করা, আও ইবদালিন অথবা পরিবর্তনের মাধ্যমে শব্দকে সংশোধন করা, এটাই হলো ইলমুস সরফের সংজ্ঞা। তাহলে আমরা কি বুঝতে পারলাম আজকের আলোচনায়, আমরা এটাই বুঝতে পারলাম যে ইলমুস সরফ হচ্ছে শব্দ গঠন, শব্দ পরিবর্তন, শব্দ সংশোধন, ইলাল ইবদাল এবং সহি হওয়ার দৃষ্টিকোণ থেকে কালিমাকে পরিবর্তন করে 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 ঘুরিয়ে 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 অন্য অন্য শব্দ তৈরি করার পদ্ধতি জানা, এটাকে ইলমুস সরফ বলে। ইলমুস সরফের কোন বিষয়গুলো ইলমুস সরফের আওতাধীন আর কোন বিষয়গুলো ইলমুস সরফের আওতাধীন নয়, এটা সামনে আসবে, বইয়ের মধ্যে আছে, প্রথমত এর মধ্যে আছে যে আফআল মুতাসারিফা, ওই শব্দগুলো যেগুলো পরিবর্তন হয়, ওই ফেলগুলো আফআল মুতাসারিফা, অর্থাৎ ওই সমস্ত ফেল যেগুলো পরিবর্তন হয় ওগুলো নিয়ে আমাদের কাজ। আর কি কাজ? আরেকটা হচ্ছে আসমায়ে মুতামাক্কিন, যে ইসিমগুলোর মধ্যে হরকত আসমায়ে মুতাসারিফা, ওই সমস্ত ইসিম অর্থাৎ আসমায়ে মুশতাক্কা যেগুলো ফেল থেকে বানানো হয়েছে ইসিমগুলো, যেমন ইসমে ফায়েল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাবজিদ, এগুলো সব ফেল থেকে গঠন করা হয়েছে। তো এটাও শব্দ, যেহেতু শব্দের প্রকার ইসিম এবং ফেল এর মধ্যে যেগুলো পরিবর্তন হয়, অর্থাৎ আফালে মুতাসারিফা এবং আসমায়ে মুতাসারিফা, অনেক কিছু মাঝে পরিবর্তন হয় না বা ফেল থেকে হয় না, ওগুলো নিয়ে আমাদের আলোচনা নয়। আমাদের আলোচনা শুধুমাত্র ওই সমস্ত ফেল নিয়ে যে ফেলগুলো পরিবর্তন করা যায়, আর ওই সমস্ত ইসিমগুলো অর্থাৎ আসমায়ে মুস্তাক্কাগুলো যেগুলো ফেল থেকে গঠন করা হয় এবং পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন দরিবুল, দরিবান, দরিবুনা, দরিবাতুন, দরিবাতান, দরিবা, এরকম এইগুলো যেগুলো পরিবর্তন হয়। হ্যাঁ, আফালু, আফালান, আফালুনা, আফাইলু, ফুলা, ফুলায়ান, ফুলুন, ফুলায়াতুন, ফুলুন, ফুলায়াতুন, ফুলুন, এই শব্দগুলো এরকম পরিবর্তন পরিবর্তন যেগুলো হয় ওই ইসিমগুলো নিয়ে আমরা কাজ করবো। তাহলে আমরা মনের উপর এই কথাই বুঝতে পারলাম ইলমুস সরফের কাজ হচ্ছে শব্দকে গঠন করা, শব্দকে সুন্দর করা, শব্দকে সঠিক করা, তালিম, বিদ্যা, ইসলাম, অজব ইত্যাদির মাধ্যমে শব্দকে পরিমার্জন করে শব্দ শব্দ সুন্দর করা, শব্দ পরিবর্তন করা, আর বাক্য গঠন হচ্ছে এলমে নাহর কাজ। ইনশাল্লাহ আমরা সরফ সম্পর্কে একটু ধারণা পেয়েছি। আল্লাহ পাক আমাদের উপকৃত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।